তোকে দেখো, এই যে অনেকদিন পরে না আমাদের বাড়িতে কাজ শুরু হয়েছে, আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। একটু ভাঙাচোরাও রয়েছে, কষ্ট হচ্ছে যাতায়াত করতে, কিন্তু তার মধ্যেও কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। অনেকদিন পরে বাড়িতে কাজ হচ্ছে, তো যাই হোক, তার মধ্যেও আমাকে বেরোতে হচ্ছে এখন। তো বাবুকে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে চলে আসলাম হাসপাতালে, মানে বাবুর যেখানে আমরা চেক আপ করাই সেই হাসপাতালে। তো কী কারণে এসেছি সেটা সবটাই আমার জানতে পারবে পুরো ভিডিও দেখলে। হ্যালো ফ্রিয়ন, কেমন আছিস? সবাই আছো? করি সবাই ভালো হচ্ছে। মিতা অফিসিয়ালে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এখন কিন্তু সকাল বাজে প্রায় 9:30 মতো, ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে। তোমরা কী ভাবছো সকাল সকাল উঠে আমি সাজুগুজু করেছি ঠোঁটে লিপস্টিক? না, লিপস্টিক কিন্তু পরিনি, এটা কিন্তু লিপ বাম। তো আমাকে না মামা এমনই একটা লিপ বাম এনে দিয়েছে যে লিপ বামটা ঠোঁটে দিলে না লিপটা মানে পিঙ্ক হয়ে যাচ্ছে। তো সবাই ভাবছে আমি সবসময় সেজেগুজে লিপস্টিক পরে থাকি, এই জন্য না মানে রীতিমতো একটা মানে লোকজনের সামনে প্রেস্টিজে পরে যেতে হচ্ছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে মানে বাবুকে এখন রেডি করবো, খাইয়ে দাইয়ে বাবুকে নিয়ে আমরা যাবো কিন্তু হাসপাতালে। বাড়িতে অলরেডি কাজকর্ম হচ্ছে, আর আজকে ভাবছি ঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করবো, তবে এখন না সেটা বাড়িতে আসার পরে কিন্তু একটু চেঞ্জ করবো। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তো দেখো রেডি কিন্তু হয়ে গেছি, আর বাবুকেও রেডি করা হয়ে গেছে, আর ওকে খাইয়ে দাইয়ে আমি একবারে রেডি করেছি। তো এখন কিন্তু ওকে নিয়ে আমরা বেরিয়ে যাবো, এমনি অনেকটা লেট হয়ে গেছে। তো চলো ঝটপট করে যাওয়া যাক তাহলে। বাবুকে নিয়ে কিন্তু অনেকদিন ফিজিওথেরাপিটা ঠিকঠাক করানো হচ্ছে না, তো তাই জন্য কিন্তু আমরা আজকে চলে আসলাম বাবু ফিজিওথেরাপি করানোর জন্য। যেহেতু পুজো গেল, কালী পুজো গেল, ওই জন্য কিন্তু অনেকদিন বাবু ফিজিওথেরাপিটা ঠিকঠাক হচ্ছিল না। তো আজকে কিন্তু ওই জন্য বাবুকে নিয়ে চলে আসলাম বক্সার কাছে, যে চাইল্ড ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ বাবুর যে হাসপাতাল আছে সেখানে ওর চেক আপ হয়। তো ফার্স্ট হলো ফিজিওথেরাপি করাবো, তারপরে কিন্তু বাবুকে একবার ডক্টরও চেক আপ করাবো। বাবুর যে মেডিসিনগুলো চলছে, মেডিসিনগুলো প্রায় 2 থেকে 2.5 মাস হয়ে গেছে কন্টিনিউ খাচ্ছে। তো মেডিসিনগুলো আর কতদিনকে খেতে হবে সেটা জানবো, সেই কারণেই কিন্তু বাবুকে নিয়ে আজকে আমার হাসপাতালে যাওয়া। তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি প্রায় বক্সার কাছের কাছাকাছি। তো চলো একবারে, এখন আর কথা হচ্ছে না, না সরি বক্সার কাছে না, এখন কিন্তু আমরা চলে এসেছি ঢাকুরিয়াটা ক্রস করে গোল পার্ক ছাড়িয়ে বক্সার কাছের দিকে। তো চলো এই যে হাসপাতালের সামনেও চলে এসেছি, তো এখন তো আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। তো চলো এখান থেকে বেরিয়ে বাড়ি থেকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস দেখো বাড়িতে কিন্তু চলে এসেছি, আর যেহেতু হাসপাতাল থেকে এসেছি, আর হাসপাতালে গেলে কিন্তু রীতিমতো আমার একটা মানে এতটাই কেমন একটা অস্বস্তি হয়, কি বলবো, রীতিমতো অস্বস্তি তো হয়। বাড়িতে এসে ভালো করে শ্যাম্পু করে স্নান করেছি, আর বাবু কিন্তু এখন কাঁদছে, কেন বলো তো? ওকে বাড়িতে নিয়ে আসতে ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক ঘুম থেকে উঠে গেছে, আর এই যে এখন বড় বড় করে হাই তুলছে, এবার কিন্তু ওকে তেল টেল মাখিয়ে স্নান করাবো। বাড়িয়েছে তোমাদেরকে সকালে ফার্স্ট ভিডিও স্টার্টিংয়ে যে বলেছিলাম যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, কী কাজ বলো তো? আমার যে গেটটা ছিল, গেটের মুখে কিন্তু কলম ছিল না কোনো, আমাদের বাড়ি টোটাল বাড়িতে কিন্তু প্রচুর মানে 36-37টা মতো কলম আছে উপর নিচ করে তিনতলা পর্যন্ত, তবে এই কোনাটা কিন্তু কলমটা ছিল না। এখানকার ভিত্তা যেহেতু একটু কমজোরি ছিল, সেই জন্য কিন্তু একটা কলম তোলা হয়েছে। আর এই যে এখানে দেখছো গাছগুলো কাটা হচ্ছে, এখানে কিন্তু এখন ঘর হবে। তো এখানে ঘর বলতে বাবুর জন্য কিন্তু একটা ঘর করবো নিচে আমি করবো, আর উপরতলায় কিন্তু ছোটো ভাইয়ের জন্য ঘর হবে, মানে আমাদের ছোটো দেওয়ার জন্য ঘর হবে। তো সেইভাবেই কিন্তু প্ল্যান প্রস্তুতি চলছে, টাইবিম ঢালা হবে প্লাস দুটো কলম উঠবে, একটা কলম তো উঠেই গেছে, আর এছাড়াও কিন্তু দুটো কলম উঠবে, ওই জন্য গাছপালাগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো চলো বাইরের কাজ মোটামুটি হয়ে গেছে, লেবার মিস্ত্রি সবাই চলে গেছে। আর আজকে তো বাবা কিন্তু লেবার মিস্ত্রিকে কাজে অনেক হেল্প করেছে, যেহেতু দুধ আম গাছ ছিল পেঁপে গাছ ছিল, গাছগুলো কেটে উঠোনটা পুরো ক্লিয়ার করেছে। আগে দেখাই যে বাবুর জন্য খাবার দাবার কী করেছে। এখন কিন্তু মানে সন্ধ্যা হয়ে গেছে, বাবু কিন্তু দুধ রুটি আজকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, সকাল সকাল আজকে দুধ রুটি খাওয়া কমপ্লিট, তাই এখন ডালিয়া করেছি, ডালিয়াটা খাওয়াবো এরপরে। আর এই দেখো এই যেখানকার কলমটা ঢেলেছিল, কলমের কাটটাটগুলো কিন্তু খোলা হয়ে গেছে, কলম বলতে বেসটা ঢালা হয়েছে, নিচের বেস কমপ্লিট, আর কালকে কিন্তু কলমটা পুরোটা ঢালা হবে। হাই যে রটটগুলো সব রেডি করাই রয়েছে, আর এই যে নিচে কিন্তু কাটা হয়েছে টানা, এখানে কিন্তু টাইবিম ঢালা হবে প্লাস নিচের পাইপলাইনের কাজ হবে। আমার যে বাথরুমের যে জলটা পাস হচ্ছে সেই জল পাস হওয়ার জন্য যেহেতু টাইবিম ঢালা হবে, ওই জন্য কিন্তু একবারে পাকাপোক্ত করে পাইপলাইনের কাজটা কমপ্লিট করা হচ্ছে। তো পাইপ টাইপ সব আনা কমপ্লিট, আর এই যে দেখতে পাচ্ছ এইখান থেকে টাইবিম ঢেলে দুটো কলম উঠবে ঘরের জন্য, এখানে কিন্তু বাবুর জন্য ঘর হবে। তো যাই হোক এই দেখো আমার চাঁদ বাবা কিন্তু এখনও ঘুমোচ্ছে, আমার সন্তানটাই কিন্তু এখনও ওঠেনি, ও কিন্তু ঘুমোচ্ছে। আর আমি ভাবলাম ও যখন ঘুমোচ্ছে, আর ঘরের ডেকোরেশনটাও কিন্তু বাড়িতে এসে আমার একটু চেঞ্জ করা হয়ে গেছে, তো যা ঘরটার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মা আমাকে চা দিয়ে গেছে, চা খেতে খেতে কিন্তু একটা কাজ করছি, মামা ফোন করে বললো আমি বাড়িতে আসছি একটু খাবার কিছু করে রেখো খিদে পাচ্ছে, তার জন্য পাস্তা করছি। তো পাস্তাটা অলরেডি আমার সিদ্ধ করা হয়ে গেছে, বাবুর যে দুধ গরম করার বাটি আছে ওটার মধ্যেই কিন্তু পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আজকে কিন্তু ননভেজ করবো, ভেজ হবে না, ননভেজ কিছু নেই, মানে চিকেনও নেই ডিমও নেই, তাই এটা দিয়ে পাস্তাটা করছি। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে টাটা।